আসসালামু আলাইকুম। তানজিমুলুমা ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমরা ইতিমধ্যে বীরের রক্তে স্বাধীন এদেশ গল্পটি পড়েছি, তোমরাও নিশ্চয়ই পড়েছো। নিশ্চয়ই গল্পটি থেকে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের আমাদের এদেশের স্বাধীনতার যে অবদান সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আসা যাক, আমরা এই গল্পের অনুশীলনী হিসেবে কি কি জিনিস করব। তোমরা প্রথমে কঠিন কঠিন শব্দগুলো গল্প থেকে দাগ দিয়ে এবং আমাদের টেক্সট বুকের পেছনে যে অর্থগুলো দেওয়া আছে সেখান থেকে শব্দের অর্থগুলো খুঁজে বের করবে। প্রথমে সিডব্লিউ কপিতে যে জিনিসগুলো খুঁজে বের করবে এবং লিখবে সেগুলো হচ্ছে শব্দার্থ, দ্বিতীয় হচ্ছে প্রশ্ন উত্তর, তৃতীয় হচ্ছে বিপরীত শব্দ, চতুর্থ হচ্ছে তারিখবাচক শব্দ। প্রথমে আসা যাক শব্দার্থে। শব্দের অর্থগুলো আমরা খুঁজে বের করব। অনুশীলনী দুয়ে শূন্যস্থানগুলো, নিশ্চয়ই আমরা শূন্যস্থানগুলো খুঁজে বের করে বইয়ে লিখতে পারবো। অনুশীলনী তিনে আছে প্রশ্ন উত্তর। এখানে আমরা প্রশ্ন উত্তরে ক, খ, গ এই তিনটি প্রশ্নের উত্তর গল্প থেকে খুঁজে বের করব এবং তা সিডব্লিউ কপিতে লিখব, যা আমি পরবর্তী সময়ে সিডব্লিউ কপি চেক করব। এবার আসা যাক পাঁচ নম্বর অনুশীলনীতে। এখানে আছে বিপরীত শব্দ। আমি এখানে তোমাদের জন্য বিপরীত শব্দের একটি চার্ট তৈরি করেছি। যে বিপরীত শব্দগুলো আছে তোমরা এরকম করে লিখতে পারো সিডব্লিউ কপিতে: দুরন্ত, শান্ত, অসীম, সসীম, সুনাম, দুর্নাম, বীর, কাপুরুষ, জয়, পরাজয়, জীবন, মরণ। এই শব্দগুলো তোমরা প্রথমে মূল শব্দটা লিখে তার পাশেই বিপরীত শব্দটা লিখবে। এবং এখানে একটি করে বাক্য তৈরির কথা বলা আছে, তোমরা প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করবে। এটা সিডব্লিউ কপিতে লেখার কথা বলা হয়েছে। এবার আসবো অনুশীলনীর সাথে। অনুশীলনীর সাথে আছে তারিখবাচক শব্দ। আমাদের যে জাতীয় দিবসগুলো আছে, যেমন 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, এই জাতীয় দিবসগুলোকে আমরা কি করে সংখ্যাবাচক শব্দে তারিখবাচক শব্দে লিখতে পারি সেই কাজটি এখানে করতে বলা হয়েছে। তারিখবাচক শব্দ আমরা কি করে লিখব সেজন্য আমি একটা চার্ট তৈরি করেছি। এখানে জাতীয় দিবসগুলোর নাম দেওয়া আছে এবং তারিখবাচক শব্দে জাতীয় দিবসগুলোকে লিখতে বলা হয়েছে। প্রথমে দেখো দিবস, শহীদ দিবস। শহীদ দিবসকে আমরা তারিখবাচক শব্দে কিভাবে লিখব? শহীদ দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। আমরা তারিখগুলো জানি নিশ্চয়ই, 21শে ফেব্রুয়ারি আমরা তারিখবাচক শব্দে শহীদ দিবসকে এভাবে লিখতে পারি। এবার আসা যাক স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে আমরা জানি 26শে মার্চ, কিছুদিন আগেই আমাদের স্বাধীনতা দিবস চলে গিয়েছে। আমরা তারিখবাচক শব্দে স্বাধীনতা দিবসকে 26শে মার্চকে এভাবে 26 বাংলা সংখ্যায় 26 লিখে 26শে মার্চ হিসেবে লিখতে পারে। এবার আসা যাক বাংলা নববর্ষ। তোমরা নিশ্চয়ই জানো 14 এপ্রিল সামনেই, আর 13 দিন পরেই আমাদের বাংলা নববর্ষ। 14 এপ্রিলকে আমরা বাংলা নববর্ষকে তারিখবাচক শব্দে এভাবে লিখতে পারি, 14 এপ্রিল। এবার আসা যাক বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। আমরা সংখ্যা 14 লিখে তারিখবাচক শব্দে 14ই ডিসেম্বর এভাবে বুদ্ধিজীবী দিবসকে লিখতে পারি। এবার আসা যাক বিজয় দিবস। বিজয় দিবস 16ই ডিসেম্বর, এটা আমরা সবাই জানি। 16 সংখ্যায় লিখে হ্রস্ব ই দিয়ে 16ই ডিসেম্বর এরকম করে
করে আমরা জাতীয় দিবসগুলোকে তারিখবাচক শব্দে লিখতে পারি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা কি করে জাতীয় দিবসগুলোকে তারিখবাচক শব্দে লিখব। এখানে আমি যেই অনুশীলনীগুলো সিডাব্লিউ কপিতে লেখার কথা বলেছি, প্রথমেই শব্দার্থগুলো লিখবে, তারপর প্রশ্ন উত্তর, তিনটা প্রশ্নের উত্তর, তৃতীয়ত বিপরীত শব্দগুলো লিখবে এবং তারিখবাচক শব্দগুলো লিখবে। বাকি যে শূন্যস্থান পূরণ এবং সঠিক উত্তরগুলো আছে এগুলো আমরা বই পড়ব। আশা করি তোমরা এই কাজগুলো সিডাব্লিউতে করবে এবং বারবার অনুশীলন করবে। মনে রাখবে, অনুশীলনের কোনো বিকল্প নেই, যত পড়বে তত জানবে। কোনো সাহায্যের প্রয়োজন হলে বাবা মা এবং আমার কাছ থেকেও সাহায্য নিতে পারো। আশা করি কাজগুলো সুন্দর করে করবে, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। ভালো থাকবে, পড়াশোনায় মনোযোগী হবে এবং পড়াশোনাটা কন্টিনিউ করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।